আগের ম্যাচে ভালো বলিং করেছিলেন তবে তার ভালো বলিং ছাপিয়ে আলোচনা চলে আসে দুটো ভুল ডেলিভারি মোস্তাফিজুর রহমান তার শেষ ওভারে যে দুটো ছক্কা হজম করে বসেন তাতে জয়ের কাছাকাছি এসে যায় দিল্লি ক্যাপিটালস এবার মোস্তাফিজ একটি দুটি ডেলিভারি ভুল করলেন না পুরো ইনিংসে ভুল ভাল বলিং করলেন এমনই মার খেলেন তাকে দিয়ে পুরো চার ওভারের কোটা পূরণ করার সাহস পেলেন না দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার তিন ওভারে মোস্তাফিজ পেলেন না উইকেটের দেখা দিলেন একচল্লিশ রান মানে ওভার প্রতি খরচ তেরো দশমিক ছয় ছয় টাইগার পেসারের এমন বাজে বলিংয়ের দিনে হেরেছে তার দলও প্রথমে ব্যাট করে বিরাট কোহলির ফিফটিতে ছয় উইকেটে একশো চুয়াত্তর রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জবাবে মানিস পান্ডের হাফ সেঞ্চুরির পরও নয় উইকেটে একশো একান্ন রানে বেশি করতে পারেনি দিল্লি হেরেছে তেইশ রানে দিল্লির এটি টানা পঞ্চম হার মোস্তাফিজ যেমন বলিং করলেন এরপর তার দলে জায়গা পাওয়া কঠিনই হবে কেননা তার বাজে বলিং এর কারণে পুরো ওভার কোটা পূরণ করেননি অধিনায়ক এরপর দেয়নি দিল্লি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম কাজে লাগিয়ে একজনকে বদলানো যায় দিল্লি বদলেছিল টাইগার বদলে নামানো হয় ব্যাটার পৃথ্বী শাহকে পৃথ্বী শাহ অবশ্য শূন্য রানে সাজঘরে ফেরেন দিল্লি দুই রানে তিন উইকেট হারিয়ে রান তারার শুরুতেই ধাক্কা খায় মানুষ পান্ডে আটত্রিশ বলে ফিফটি করলেও শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারেনি দিল্লি আরও একটি লজ্জার হারি সঙ্গী হয়েছে তাদের